আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার ফ্যামিলি সবাই অনেক বেশি ভালো আছি। তো চলে আসলাম আবারও নতুন একটি ব্লগ নিয়ে, আর আজকের এই ব্লগটা হচ্ছে আমার ঈদের দিনের ব্লগ। তো ঈদের দিনের কিছু সুন্দর মুহূর্তগুলো আমি এই ব্লগের মধ্যে সাজিয়ে নিয়েছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। আর ঈদের দিনটা আলহামদুলিল্লাহ আমি এবং আমার ফ্যামিলি সবাই এবং আত্মীয় স্বজন সবাইকে নিয়ে অনেক সুন্দরভাবে ভালোভাবে ঈদের দিন কাটিয়েছি। তো আশা করছি আপনারাও আপনাদের ফ্যামিলি এবং আত্মীয় স্বজন সবাইকে নিয়ে অনেক সুন্দরভাবে ভালোভাবে ঈদের দিনটা কাটিয়েছেন। ঈদের দিনটা আসলে অনেক বেশি স্পেশাল সবার কাছেই, আর এই স্পেশাল দিনটাকে নিয়ে আমরা অনেক কিছু প্ল্যান করি আর অনেক প্রিপারেশন নেই। তো প্ল্যান বলতে আসলে ঈদের দিন কোন নাস্তাগুলো বানালে ভালো হবে, এরপর দুপুরের খাবারগুলা কীরকম, কোন আইটেম হলে ভালো হবে, ওইগুলোই আর কি প্ল্যান থাকে। আর ঈদের দিন তো অনেক মেহমানরা আসা যাওয়া করেন, তো মেহমানদেরকে কোন নাস্তা দিলে ভালো লাগবে ওইগুলা তো আর সবার মধ্যেই প্ল্যান থাকে। আর এই প্ল্যানের পাশাপাশি কিন্তু সব মেয়েদের এক্সট্রা অনেক কিছু প্ল্যান থাকে। ঈদের দিন সকালবেলা কাপড়, ঈদের কাপড় পরার পর আর কি কোন মেকআপ লুক দিলে ভালো লাগবে, এরপর ফ্যামিলি পিকচার কিভাবে তুললে সুন্দর হবে, ওইগুলা তো প্ল্যান সব মেয়েদেরই থাকে। আর ওই পিকচারগুলো হোয়াটসঅ্যাপে পরে ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন সবাইকে সেন্ড করা, এরপর বিদেশে যারা ভাই বোন আছেন ওদের সাথে ভিডিও কলে কথা বলা, অনেক কিছু। তো ঈদ মানেই তো খুশি, ঈদ মানেই তো আনন্দ। আর এই খুশি আনন্দ সবাই সবার সাথে ভাগাভাগি করে কাটানো, ওইগুলোই আর কি ভালো লাগে সব আত্মীয় স্বজনকে নিয়ে। ঈদের দিন লাঞ্চে খাওয়ার জন্য এখানে আমি কাচ্চি বিরিয়ানি রেডি করছি। তো কাচ্চি বিরিয়ানি আমার অনেক বেশি ভালো লাগে, আমি অনেক বেশি পছন্দ করি। এরপর আমার ফ্যামিলি সবাইও কিন্তু আমার হাতের কাচ্চি বিরিয়ানি খেতে অনেক বেশি পছন্দ করেন। তো এই জন্য আর কি আমাদের কয়েকদিন পরপরই বাসায় কাচ্চি বিরিয়ানি বানাতে হয়, কারণ সবাই পছন্দ করি। আর ঈদের দিনের জন্য ভাবলাম যে যেহেতু সবাই পছন্দ করেন, তাহলে ঈদের দিন আমরা লাঞ্চে কাচ্চি বিরিয়ানিটা খাবো সবাই। তো এই জন্য আমি ঈদের দিন সকাল 6টা বাজে তখন আমি এখানে সবগুলো আর কি রেডি করছিলাম। আর আমরা সারা রাতও কিন্তু কেউ ঘুমাইনি, এমনিতেই চলে গিয়েছিল মেহেদি দিয়ে, গল্প করে সারা রাত পার করে দিয়েছি। আর সকালবেলা ভাবলাম যে মাংস মেরিনেট করে রেখে দিই তাহলে ভালো হবে। তো সকাল 6টার সময় আমি আর আমার বোন এখানে সব কিছু রেডি করছিলাম। তো এখানে আমি কাচ্চি বিরিয়ানি সব ধরনের মশলা সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো আপনারা হয়তো দেখেছেন আমি কী কী উপকরণ দিয়েছি। আর এখানে আমি কাঠবাদাম কাজু বাদাম ব্লেন্ড করে দিয়েছি, আর টক দই, কেওড়া জল, পেঁয়াজ পেরেস্তা, আর পরিমাণ মতো ঘিও দিয়েছি। তো যা যা লাগে আর কি সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এখন আমি ফ্রিজে রেখে দিব কয়েক ঘন্টার জন্য মেরিনেট হওয়ার জন্য আর কি। তো দুপুর টাইমে বের করে আমি কাচ্চি বিরিয়ানিটা রেডি করব। তো ফ্রিজে রেখে দিব এবং বাকি নাস্তাগুলো বানাবো। তো মাংস ফ্রিজে রেখে দিয়েছি মেরিনেট হওয়ার জন্য, আর এদিকে নাস্তা বানানোর সব প্রস্তুতি নিচ্ছিলাম। যেহেতু সকাল হয়ে গিয়েছে তাহলে সব নাস্তা বানিয়ে ফেলি, তারপর আমরা সবাই মিলে একসাথে নাস্তা করব। তো এই জন্য এখানে পাস্তা বানাবো আর কি সারিঞ্জ দিয়ে। আর এখানে বিরিয়ানি চাল বের করে রাখা হয়েছে, সব ধরনের মশলা, কাঠবাদাম কাজু বাদাম সবগুলো আর কি বের করে রাখা হয়েছে। তো এখন আমি আর আমার বোন মিলে সব নাস্তা তৈরি করে ফেলবো। তো আমার ইচ্ছা ছিল আমি চটপটি বানাবো, তো আমার বোনরা বলছে ওরা ফুচকা খাবে, তাই ভাবলাম যে ফুচকাটা বানিয়ে নিব। আর এদিকে সার্ডিনস দিয়ে পাস্তা বানানো হচ্ছে, আর সার্ডিনস দিয়ে পাস্তা আমরা বোনেরা সবাই অনেক বেশি পছন্দ করি, তো এই জন্য আর কি সার্ডিনস দিয়ে পাস্তা বানানো হয়। তো এখানে ঈদের দিনের জন্য কিন্তু পাস্তা বানানো হচ্ছে সার্ডিনস দিয়ে।
সবগুলো নাস্তা বানানো হয়ে গিয়েছে, আর বাকি ছিল নুন পিঠা আর নারিকেল পিঠা, আর ওইগুলো কিন্তু তেলে ভেজে নেওয়া হচ্ছে। আর এদিকে আমার আব্বাও কিন্তু নাস্তা করে জামাতে চলে গিয়েছেন। তো আব্বা জামাত থেকে আসার আগে কিন্তু আমরা সবগুলো চাচ্ছিলাম নাস্তাগুলো বানিয়ে রেডি করে ফেলতে, তারপর আমরা নিজেরাই রেডি হব। আমরা ঈদের কাপড় পরে বসে থাকবো, আমার আব্বা জামাত থেকে আসার পর আমরা আব্বাকে সালাম করব, তারপর আমরা সবাই মিলে একসাথে বসে ঈদের সকালবেলার নাস্তাটা আমরা করব। তো সবগুলো নাস্তা রেডি, আর এদিকে ফ্রুট কাটা বাকি, তো ফ্রুটও কেটে নিব আমি। তো এখন আমরা ঈদের ড্রেসগুলো বের করে রেখে দিয়েছি, আর আমরা এখন রেডি হব। আর এখানে আমরা আমাদের আর কি দুইটা দুইটা করে ঈদের ড্রেস, তো সকালবেলা পরেছিলাম একটা, আর বিকেলবেলা চাচ্ছিলাম যে ওই ড্রেসগুলো পরে আমরা বেড়াতে যাব। তো বেড়াতে বলতে আমরা প্ল্যান করেছিলাম যে ঈদের একটা দিন আমরা ফ্যামিলি সবাই এয়ারপোর্ট সাইডে বেড়াতে যাব। আর আপনারা তো এমনিতেই জানেন এয়ারপোর্ট সাইডে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে বেড়ানোর মতো, তো চাচ্ছিলাম আমরা সবাই এখানে যাব আর কি, গিয়ে বেড়াবো, এরপর অনেক সুন্দর মুহূর্ত পার করব, সুন্দর সুন্দর পিকচার তুলবো। কিন্তু সেটা আর হয়নি প্ল্যান মতো, কারণ সব প্ল্যান নষ্ট হয়ে গিয়েছে, কারণ সকাল থেকে এত বৃষ্টি শুরু হয়েছে যে কোনো প্ল্যানই আর সুন্দরভাবে আর হয়নি বৃষ্টির কারণে। তো বৃষ্টি থেকে আসলে মুডটাই অফ হয়ে গিয়েছিল, কারণ প্ল্যান করেছিলাম অনেক কিছু, সেটা আর হলো না। তো কী আর করা, সারাটা দিন আমরা ঈদের দিন বাসায় ছিলাম, তারপর আমরা বিকেলবেলায় খালার বাসায় গিয়েছি, এরপর রাত্রে আমরা মামার বাসায় গিয়েছি। মামার বাসায় আমাদের ডিনারের দাওয়াত ছিল, এরপর সন্ধ্যার নাস্তার খাওয়ার দাওয়াতও ছিল, তো মামার বাসায় গিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমাদের ঈদ অনেক সুন্দর এবং ভালোভাবে কাটিয়েছি। তো এই আর কি, এখন আমরা ঈদের ড্রেসগুলো বের করে রেখে দিয়েছি। এখানে আমার ছোটো বোন ড্রেস একটা পরবে, এরপর ও টপসও আর কি সিলেক্ট করেছে, ও টপস পরতে অনেক বেশি পছন্দ করে, লং টপসগুলা, তো ও টপসও আছে। তো এই আর কি সবগুলো একটু একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখন হিজাব, জুয়েলারি, এরপর জুতা কোনটা পরলে মানাবে ওইগুলো আর কি ম্যাচিং করছিলাম। তো সবসময় তো শ্যু পরা হয়, আর ঈদের দিন তো অনেক বৃষ্টি ছিল, বাইরেও বের হতে পারছিলাম না, কোথাও যেতেও পারছিলাম না। তো ভাবলাম যে সবসময় শ্যু পরা হয়, তাহলে বাসায় আছি যখন তাহলে এই জুতাগুলো পরে নেই। তো আমরা এই জুতাগুলো সিলেক্ট করেছি, আর এই জুতা সুটো আপা আমাদের জন্য ইউকে থেকে এনেছিলেন, তো এখনও পর্যন্ত পরা হয়নি। তো আপা অনেক জুতা এনেছেন আমাদের জন্য, তো কোনটা রেখে কোনটা পরবো আসলে কনফিউজ হয়ে গিয়েছিলাম। তো অবশেষে আমরা এই জুতাগুলো সিলেক্ট করেছি, তো খুবই ভালো লেগেছে এই জুতাটা পরার পর, কারণ খুবই কমফোর্টেবল, খুবই আরাম লাগে আর কি পরার পর। তো এই আর কি, আর এখন হিজাবগুলো ম্যাচিং করে নিচ্ছি, তো ড্রেসের সাথে আমাদের এই হিজাবগুলো ম্যাচ হয়েছে, তো আমরা এই হিজাবগুলো পরবো। পাকিস্তানি ড্রেস কালেকশনগুলো আমার সবসময় ভালো লাগে, এই জন্য আমি সবসময় পাকিস্তানি ড্রেসগুলোই চয়েস করি। তো পাকিস্তানি ড্রেসের একটু ডিফারেন্ট ওয়ার্ক করা থাকে, হাতে এবং ড্রেসে ডিফারেন্ট ডিজাইনের ওয়ার্ক করা থাকে, ভালো লাগে আসলে, আর পরতেও কিন্তু খুবই কমফোর্টেবল। এখন তো বেশিরভাগ অর্গানজাই চলছে, আর অর্গানজা ড্রেস বেশি বের হয়েছে, যেই শপে যাচ্ছি শুধু অর্গানজা আর অর্গানজা, অর্গানজা ড্রেস ছাড়া আসলে শপের মধ্যে কোনো কিছুই নাই। তো আমি অর্গানজা ড্রেস চাচ্ছিলাম না, কারণ অর্গানজা ড্রেস অনেকগুলো ড্রেস আমাদের হয়ে গিয়েছে, আর সুটাবাও কিন্তু লন্ডন থেকে আমাদের জন্য অনেক ড্রেস এনেছেন শুধু অর্গানজার মধ্যে। তো আমি চাচ্ছিলাম, বাসায় অলরেডি অনেক অর্গানজার ড্রেস হয়ে গিয়েছে, আর ঈদের দিন অর্গানজার ড্রেস আর পরবো না, ডিফারেন্ট কিছু পরবো। তো এই জন্য আমার কাছে এই ড্রেস সিলেক্ট করেছি আর কি, আমার কাছে এই ড্রেসটা খুবই ভালো লেগেছে, কারণ কাপড়টা খুবই আরামদায়ক। আর অর্গানজার ড্রেস দেখা যায় যে একদিন পরার পর পরে আর পরতে ইচ্ছে হয় না, আর বাংলাদেশে তো সবসময় গরম থাকে, তো গরমে কিন্তু অর্গানজার ড্রেস পরতে মোটেও আরাম লাগে না। তো এই জন্য আমি, আমার কাছে এই ড্রেসটা ভালো লেগেছে, কালার কম্বিনেশন খুবই সুন্দর, আর হাতের এই কাজটা আমার কাছে বেশি ভালো লেগেছে। তো ঈদের দিন আমরা আমাদের ঈদের ড্রেসের সাথে এক্সট্রা কোনো জুয়েলারি ম্যাচিং করিনি, কারণ আমাদের প্ল্যান ছিল আমরা আমাদের গোল্ডগুলো পরবো আর কি। তো এখানে আমার আম্মা আমাদের গোল্ডগুলো বের করে দিচ্ছেন পরার জন্য। তো গোল্ড পরতে কার না ভালো লাগে, আমাদের সব মেয়েদেরও কিন্তু গোল্ডের প্রতি আলাদা একটা আকর্ষণ থাকে, আর গোল্ড কিন্তু সবাই শখ করে পরেন, আর গোল্ড দেখতেও অনেক বেশি সুন্দর লাগে।
তো সব মেয়েদেরই কিন্তু পছন্দের একটা জুয়েলারি হচ্ছে গোল্ড। তো আমারও আর কি গোল্ড পরতে অনেক বেশি ভালো লাগে, আর গোল্ডের প্রতি আমার আলাদা একটা আকর্ষণ, আমার জানি না কেন আমার গোল্ড এমনিতেই ভালো লাগে। তো এই আর কি ঈদের দিন আমরা তিনো বোন আমাদের গোল্ডগুলো পরে নিব। তো এখানে আমাদের তিনো বোনের গলার চেইন, এরপর আমাদের হাতের ব্রেসলেট, আর আমাদের আংটি, আর কানের ইয়াররিংসগুলো আর কি পরে নিব। তো একটু একটু আপনাদের সাথেও শেয়ার করছি। তো এখন আমি এই গোল্ডের ইয়াররিংসগুলো পরে নিব, আর আমার তিনটা পিয়ার্সিং করা, তো এই জন্য এই তিন জোড়া ইয়াররিং আমার খুবই পছন্দের, খুবই ভালো লাগে। তো আমরা রেডি হয়ে গিয়েছি, আর এখন আমরা নাস্তা করব। এদিকে আমার আব্বাও জামা থেকে চলে এসেছেন, আর সবাই মিলে এখন নাস্তাটা করে নিব। আর আমার খালা খালু এবং খালাতো বোনকেও বলেছি আমাদের বাসায় ঈদের সকালবেলা নাস্তা করার জন্য, তো ওনারাও আসছেন। তো আমরা সবাই মিলে নাস্তা করছিলাম, আর অনেক বেশি ভালো লাগছিল সবাই মিলে একসাথে বসে নাস্তা করতে। আর ঈদের দিন সকালবেলা এই নাস্তাটা করতে আসলে ভালোই লাগে, সবাই মিলে গল্প করে করে আলাদা একটা খুশি ভিতরে কাজ করে। তো এই আর কি, আর আমার খালু খুবই ভালো মানুষ, খুবই ফুর্তির, অনেক ফুর্তি করছেন আমাদের সাথে, অনেক হাসাহাসি করছিলাম, অনেক মজার মজার কথা বলছিলেন, অনেক গল্প স্বল্প হচ্ছিল আর কি। তো আমরা গল্প করলাম, আর সবাই মিলে সিটিং রুমেও কিন্তু অনেক গল্প স্বল্প হয়েছে, চাও খাচ্ছিলাম সবাই মিলে। আর কি আর করার, আমরা চাচ্ছিলাম যে বৃষ্টিটা যদি থামে তাহলে আমরা আমাদের বাসার ছাদের উপরে যাব, গিয়ে ওইখানে আমরা সবাই মিলে পিকচার তুলবো আর অনেক গল্প করবো, হাঁটাহাঁটি করবো আর কি। কিন্তু তাও পসিবল হয়নি, কারণ বৃষ্টি একবারই থামাচ্ছিল না। তো আমরা সিটিং রুমে বসে চা খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম, আর কি আর করার, ঈদের দিন যেটা শুনতে ইচ্ছে হয় আর কি, যে ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, এই গানটা আর কি টিভিতে ভলিউম দিয়ে শুনছিলাম আর চা খাচ্ছিলাম। কিছু আর করার নেই, বাহিরে বৃষ্টি হচ্ছে।
তো এতক্ষণ আমরা ফ্যামিলি সবাই সিটিং রুমে বসে অনেক গল্প স্বল্প করলাম, আর বেলকনিতে বসে বসে বাহিরের বৃষ্টিও দেখছিলাম, অনেক বৃষ্টি দিচ্ছিল, তো ভালো লাগছিল আসলে ঠান্ডা বাতাস, সেই জন্য বেলকনিতে অনেক সময় আমরা বোনরা বসে অনেক গল্প করলাম। আর এখন জোহরের আজান হয়ে গিয়েছে, আমার আব্বা নামাজ পড়তে মসজিদে চলে গিয়েছেন, আর এদিকে আমরাও সবাই নামাজ পড়ে নিলাম। আর এখন বিরিয়ানিটা বানিয়ে নিব। প্রথমে আমি চালগুলো একটু সিদ্ধ করে নিয়েছিলাম, তো ফুটন্ত পানিতে আমি প্যাকেটের যে লবঙ্গ, এলাচ, দারচিনি থাকে ওইগুলা দিয়ে দিয়েছিলাম। এটা রাঁধুনি মশলার সাথে এক্সট্রা প্যাকেট থাকে, তো ওই প্যাকেটের সবগুলো দিয়েছি। আর ওই প্যাকেটে সব কিছু আছে, তারপরও কিন্তু আমি এক্সট্রা 1 চা চামচের পরিমাণ জিরাও দিয়েছি, কারণ জিরার স্মেলটা অনেক ভালো লাগে, তো দিয়েছি আর কি। আপনারা চাইলে নাও দিতে পারবেন, আমার আর কি ভালো লাগে, এই জন্য একটু দিয়েছি এক্সট্রা। তো আমি চালগুলো একটু আধা সিদ্ধ করে নিয়েছি, বেশি সিদ্ধ করিনি, কারণ কাচ্চি বিরিয়ানিটা তো দমে হবে, তো বেশি সিদ্ধ করলে চালগুলো কিন্তু বেশি নরম হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না, আর দেখতেও ভালো লাগে না, কারণ কাচ্চি বিরিয়ানির যদি চালগুলো একটু জর্জরা হয় দেখতে ভালো লাগে। তো আমি আদা সিদ্ধ করে নিয়েছি। আর এখন প্রথমে একটা পাতিলে আমি মাংসগুলো ঢেলে তারপর আলু বখরা, এরপর ফ্রাই করা আলু দিয়ে দিয়েছি। এই আলুগুলো আমি রাত্রেই বেরেস্তার সাথে করে নিয়েছিলাম, একটু ফুড কালার দিয়ে তেলের মধ্যে একটু হালকা ফ্রাই করে নিয়েছিলাম। তো তারপর আমি চালগুলো ছিটিয়ে দেওয়ার পর আবারও আলু, এরপর কিশমিশ আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, তারপর আবার বাকি চালগুলো দিয়ে দিব ছিটিয়ে। তো আমি উপরে কয়েকটা কিশমিশ আর কাজু বাদাম আর পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি, আর তারপর 1 কাপ পরিমাণ লিকুইড দুধে একটু ফুড কালার আর একটু কেওড়া জল আর 1 চামচ পরিমাণ ঘি দিয়ে ভালোভাবে নেড়ে উপরে দিয়ে দিলাম। তারপর আমি যে আটার খাইটা রেখেছেন আম্মা রেডি করে, ওইটা আমি পাতিলের সাইডে লাগিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব, যাতে গরম বাতাস না বের না হয়, আর গরম বাতাস বের হয়ে গেলে তো মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হবে না, তো এইভাবে দমে রেখে দিব। আর দমে রাখার পর কিন্তু আমি প্রথমে 15 মিনিট বেশি আগুন দিয়ে রাখবো, তারপর 15 মিনিট পর আমি আগুন কমিয়ে রাখবো 1.5 ঘন্টার মতো, তো এই 1.5 ঘন্টায় দমে আসলে বিরিয়ানিটা হয়ে যাবে। এই তো আমার কাচ্চি বিরিয়ানি হয়ে গিয়েছে, আর আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর কাচ্চি বিরিয়ানি হয়েছে, ভাতগুলা খুবই জর্জরা হয়েছে, আর এত মজার স্মেল, আসলে আমাদের পুরোটা বাসা কিন্তু কাচ্চি বিরিয়ানির স্মেলে ভরে গিয়েছিল। তো মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে। আর এখন আমরা ফ্যামিলি সবাই বসে গিয়েছি, কাচ্চি বিরিয়ানি সবাই মিলে খাবো, আর অনেক বেশি মজার হয়েছে, আমি নিজে রান্না করেছি এই জন্য মজা হয়েছে বলছি তা কিন্তু না, আমার ফ্যামিলি সবাই কিন্তু খেয়ে বলেছেন অনেক বেশি মজার হয়েছে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ, আর এখন চলে এসেছি খালার বাসায়। তো খালা, খালাতো বোন বারবার বলছিলেন যে বিকেলবেলা নাস্তা ওনাদের বাসায় করার জন্য, তো ওনাদের বাসায় বেড়াতে এসেছি, এসে দেখি অনেক নাস্তা বানিয়েছেন এখানে, ফুড কাস্টারের পর চটপটি, হালিম, ওইগুলা বানিয়েছেন। তো ঈদের সারাটা দিন শুধু মজার মজার খাবার খাওয়া হয়েছে, আর কী আর করার, ঈদ মানেই তো মজার মজার খাবার খেতে হবে। তো অনেক সময় ছিলাম খালার বাসায়, অনেক গল্প করলাম, এরপর ছোটো মামাও বারবার কল করছিলেন যে আমরা কবে যাব মামার বাসায়, তো মামা আমাদেরকে ডিনারের দাওয়া দিয়েছেন, এরপর বলেছেন সন্ধ্যা নাস্তাও কিন্তু মামার বাসায় গিয়ে করতে। তো ছোটো মামা তার বাসায় এসে দেখি অনেক নাস্তা, টেবিল ভর্তি নাস্তা আমাদের জন্য বানানো হয়েছে, তো আমরা আসলে কিভাবে খাবো চিন্তা করছিলাম, কারণ সারা দিন এত খাবার খাওয়া হয়েছে, পেটের মধ্যে মুঠেও জায়গা ছিল না, কিন্তু মামি আমাদের জন্য এত ভালোবাসা দিয়ে বানিয়েছেন, খেতে তো হবেই। তো অনেক কিছু বানিয়েছেন এখানে, চটপটি, সেমাই, নুডলস, এরপর নারিকেল পিঠা, অনেক কিছু। তো মামি যেহেতু কষ্ট করে আমাদের জন্য বানিয়েছেন, তো আমরা সবাই একটু একটু খেয়ে নিলাম আর কি, এখন না খেলে তো ভালো লাগবে না, আমাদের জন্য বানিয়েছেন একটু তো খেতে হবে।
তো এদিকে আমার মামাতো বোন আমাদেরকে পেয়ে অনেক খুশি, এত খুশি যে আসলে ও দৌড়াদৌড়ি এরপর চিল্লাচিল্লি করছিল। তো এখন আমরা সবাই নাস্তা করছিলাম, ও আমাদের পাশে বসেছে, নাস্তা করবে, তো একটুও নাস্তা করেনি, জাস্ট দুষ্টামিও করছিল। তো এদিকে আমার আব্বা নাস্তা করছেন, আর সবগুলো নাস্তা কিন্তু খুবই মজার হয়েছে, অসাধারণ হয়েছে। নারিকেল পিঠাটাও মজার হয়েছে, এটা আসলে তেলের ভাজা না, এটা মামি গুড় দিয়ে বানিয়েছেন। আর চটপটি তো আমার সবসময় প্রিয়, আমি চটপটি খেয়েছি, খুবই মজার হয়েছে, সব নাস্তাই মজার হয়েছে আর কি। তো একটু একটু করে আমরা খেয়েছি, কারণ কিছু করার নেই, সারাদিনে তো বেশি খেয়েছি যে কিছু জায়গা ছিল না পেটে। তো আমরা রাত্রে খাওয়া দাওয়া করে বাসায় চলে গিয়েছিলাম, রাত 12টা হয়ে গিয়েছিল বাসায় যেতে যেতে। তো এই ছিল আমার ঈদের দিনের ব্লগ, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো ব্লগের শেষ পর্যন্ত চলে এসেছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।